ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা নিয়ে এই বিজ্ঞপ্তি কাউন্সিলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি স্যাম্পেল ওএমআর যে এর মাধ্যমে পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য সেই এর স্যাম্পেল কপি ফার্স্ট সেমিস্টারে ব্যবহার করতে বলা হয়েছে চলুন দেখেনি সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এখানে দেখুন সেই নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে কাউন্সিল যে সেমিস্টার সিস্টেম চালু করেছে সেই সংক্রান্ত বলা হয়েছিল মিটিংয়ে যে স্যাম্পেল ওএমআর কপি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে সেমিস্টার থ্রি এর জন্য যে ওএমআর সিট ব্যবহার হবে সেই ওএমআর সিটের স্যাম্পেল কপি প্রকাশ করা হয়েছে যারা এই বছর ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তারা দু সালের সেপ্টেম্বর মাসে সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে সেই সেমিস্টার থ্রির ওয়েমআর শিট কেমন হবে সেটি এখানে প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে সেমিস্টার থ্রিতে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেই কারণে সেমিস্টার ওয়ানে এই ওএমআর শিট ব্যবহার করতে বলা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা এই ওয়েমআর শিট ব্যবহার নিয়ে সড়গড় হয়ে উঠতে পারে চলুন দেখেনি সেই স্যাম্পেল ও এমআর সিটটি কেমন আছে এখানে দেখুন ও এম আর অ্যান্সার সিট ডান দিকে ও এম আর অ্যান্সার সিট নম্বর দেওয়া থাকবে সেক্ষেত্রে বার কোডও থাকবে এখানে এক নম্বরের প্রথমে আছে রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে সেই সঙ্গে সঙ্গে যে নম্বরটি লেখা হবে সেই কলাম অনুযায়ী এখানে নির্দিষ্ট নাম্বারটি ভরাট করতে হবে এক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ভরাট করতে হবে ভরাট করার নিয়ম বলতে গেলে এখানে দেওয়া আছে সঠিক পদ্ধতি এখানে এ বি সি ডি এই চারটি অপশান আছে যার মধ্যে এখানে বি ভরাট করা হয়েছে এখানে সম্পূর্ণরূপে এই সার্কেলটি ভরাট করা হয়েছে কখনোই দাগ সার্কেলের বাইরে যাবে না বাকি এখানে ভুল কি পদ্ধতি আছে সেগুলিও দেওয়া আছে তারপর দু নম্বরে থাকবে রোল নম্বর এক্ষেত্রে থার্ড সেমিস্টারের সময় রোল নম্বর ছাত্রছাত্রীরা পেয়ে যাবে সেই রোল নম্বর এখানে বক্সে লিখতে হবে এবং সেই অনুসারে নিচের এই সার্কেলগুলি ভরাট করতে হবে যদি এখানে দুই লেখা থাকে সেক্ষেত্রে এখানে এই দুই সার্কেলটি ভরাট হবে যদি এখানে তিন লেখা থাকে সেক্ষেত্রে এই তিন সার্কেলটি ভরাট হবে এইভাবে প্রত্যেকটি বক্সে যে নম্বর লেখা থাকবে সেই অনুসারে এখানে সার্কেল ভরাট করতে হবে তারপর আছে তিন নম্বরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর যে কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনের একটি নম্বর থাকবে সেই নম্বরটি এই বক্সে লিখতে হবে সেই সঙ্গে এখানে নির্দিষ্ট নম্বর অনুযায়ী সার্কেলগুলি ভরাট করতে হবে তারপর থাকবে কোশ্চেন বুকলেট সেট এখানে ডাব্লিউ এক্স ওয়াইজেড এই চারটি সেট দেওয়া থাকবে যার মধ্যে ক্যান্ডিডেট যে সেটটি পাবে সেই সেটটি এখানে ভরাট করতে হবে পাশে যে সার্কেলটি আছে এই সার্কেলটি ভরাট করতে হবে তারপর আছে পাঁচ নম্বরে সাবজেক্ট কোড এখানে সাবজেক্ট কোড প্রথমে লিখতে হবে এবং সেই অনুসারে এখানে ভরাট করতে হবে যদি এক্ষেত্রে সাবজেক্ট হয় ম্যাথেমেটিক্স সেক্ষেত্রে কোড হবে এম এ টি এইচ সেক্ষেত্রে প্রথম বক্সে এম লেখা হয়েছে সেই এম নিচে কোথায় আছে দেখে নিতে হবে এবং তারপরে এই এমটি ভরাট করতে হবে একই রকমভাবে এখানে এ এখানে এ সার্কেলটি ভরাট হবে তারপরে টি সার্কেলটি ভরাট হবে এবং এইচ এখানে এই সার্কেলটি ভরাট হবে এইভাবে এখানে কোড লিখতে হবে এবং সার্কেলগুলি ভরাট করতে হবে তারপর নিচে আছে ছয় ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এখানে এই এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি আইটেম প্রত্যেকটি ক্যান্ডিডেটকে অবশ্যই ফিল আপ করতেই হবে তার সঙ্গে সাত নম্বরে আছে ফুল সিগনেচার অব দ্য রুমে যে ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সই করবেন তারপর আট নম্বরে আছে সেন্টার কোড এক্ষেত্রে এই সেন্টার কোডটি নির্দিষ্ট ইনভিজিলেটার লিখবেন তারপর আছে ন নম্বরের সাবজেক্ট এক্ষেত্রে এই ন নম্বরটি ক্যান্ডিডেটকেই লিখতে হবে সুতরাং ক্যান্ডিডেটকে কোনগুলি লিখতে হবে এবং কোনগুলি লিখতে হবে না তার মধ্যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এবং নয় নম্বর এই নটি আইটেম ক্যান্ডিডেটকে অবশ্যই ফিল করতে হবে এর মধ্যে সাত এবং আট এই দুটি আইটেম ইনভিজিলেটার ফিল আপ করবেন ওএমআর সিটে উত্তর লেখার আগে এই গুরুত্বপূর্ণ কাজগুলি ক্যান্ডিডেটকে আগে করতে হবে তারপর এখানে দশ নম্বরে অ্যান্সার্স এখানে চারটি কলাম আছে দশটি করে নম্বর দেওয়া আছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ এবং একত্রিশ থেকে চল্লিশ এক্ষেত্রে মনে রাখতে হবে ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে পঁয়ত্রিশটি এমসিকিউ থাকবে কিন্তু যে সমস্ত বিষয়ে ল্যাব সাবজেক্ট নয় সেক্ষেত্রে চল্লিশটি এমসি কিউ থাকবে কোনো ল্যাব সাবজেক্টের পরীক্ষাতেও এই একই ওএমআর থাকবে সুতরাং সেক্ষেত্রে পঁয়ত্রিশটি নম্বর লেখার পর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই পাঁচটি নম্বর ফাঁকা থাকবে এই পাঁচটি নম্বরের সার্কেলে কোনো কিছু দাগ দেওয়া চলবে না যে ক্ষেত্রে ল্যাব সাবজেক্ট নয় সেক্ষেত্রে এখানে করতে হবে নির্দিষ্ট প্রশ্নপত্র অনুযায়ী এখানে উত্তর লিখতে হবে নির্দিষ্ট প্রশ্নপত্রে যে নম্বর নম্বর দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে উত্তর লিখতে হবে এই ওয়েবআর শিটটি ফিল আপ করার জন্য সম্পূর্ণরূপে ব্লু কিংবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এই ওয়েবআর দ্বিতীয় পেজে অর্থাৎ পেজ নম্বর টুতে ইন্সট্রাকশন দেওয়া আছে এক্ষেত্রে আমি এগুলি আলোচনা করার সময় ইনস্ট্রাকশানগুলি বলেছি তাও প্রত্যেকেই এই ইনস্ট্রাকশান সিটটি ভালো করে দেখে নেবে এই হলো সেই ইনস্ট্রাকশান সিট পেজ নম্বর টু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস এই স্যাম্পেল ওএমআর সিট ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে এই ওয়েমআর সিট ডাউনলোড করতে পারবেন কাউন্সিলের প্রকাশিত এই ওয়েমআর সিটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद